প্যারা প্যারা করতে পারে, প্যারা করতে পারে যে তালুক দরবারের মানুষ দম্ম সরা অদম্য করছে কারাকান্দির গরিব মিসকিনরা তো আমগো বাড়িটা খাই এই পাইছে। আমগো বংশের কত লোক আরব দেশে গেছে, আরে মক্কা মদিনার খোরমা খাজুর আমগো বাড়ির কেডা না খাইছে আমগো বাড়ি আবে জমজমের পানি খাইয়া কত বান্দা মায়া লোক হামেল হইছে। আল্লাহ ঠিকই তো, আরে আমগো নাকে বেয়াদবি, আরে আমগো নাকে বেয়াদবি করে কত মানুষের নাকে আমগো রক্ত দিয়া মরছে জানাস? হ্যাঁ ঠিক, হ্যাঁ অনেক জানি। আইলেন বলি দাও তো কথা হইতেছে যে শরাফত, শরাফতের কিছু হয় নাই, কিছুই হয় নাই। এ আল্লাহ মাথা গরম হইছিল পর মাথারা খারাপ হয়েছে। শরাফত তো সকলের সামনে সেদিন আমার কি অপমান রান্না করলো, আহা ফকি ফকি। আরে সিরাজগঞ্জ সিগা ফকির আছে তো, অর্জুন নাগারামের মানুষ সাপের পাশ পাশ দেখছে, পাল্লো পাল্লো জমুনের ভাঙন ডাকাইছে তো না কোন হালকার জানি পাগল ধরে আমরা ফকির বানাইছিলাম। আরে উজবুক আদম সন্তান, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো গাছের একটা পাতাও মারে না, মারে না। আর জমুনা জমুনা তোমার ঘরের বউ যে তুমি দমক দিবা, হরে মাতার নিচা কইরা তোমার কদম বসি করবো। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, ভাঙছে ভাঙতে দে, আল্লাহ তোকে ফকির করতে চায় তো ফকির হাম পাবি না, না খালি উল্টা ফাল্টা কাম, খালি উল্টা ফাল্টা কাম। ওই বেটা চাকা 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 আমি খাই চাকা। আয়ুব নবীর কুষ্ঠ হইসাল, আয়ুব নবীর কুষ্ঠ হইসাল, কেন হইসাল, কেন হইসাল, আল্লাহর গজবে হইসাল। ঠিকই কইছেন, কোন ওষুধ খাইছিলাম তা না, না না কোন ওষুধ খান নাই। বিবি রহিমা, বিবি রহিমা তো কি সেবা দিল, কি কষ্টটা করলো, গোসল করাইলো, হ্যাঁ গেন্না করলো না, সত্য কিনা? আমি আমিও সেই রকম অর্জুনা গ্রামের সেবা করতেছি, গাইডের টাকা খরচ করিয়া পানি কিনতেছি, গোলা গোলা হিংস্র হিংস্র পানি। প্রথমে যদিও হাস্তটা ঠিকই মিলেছেন তালুক দেশা, কিন্তু হ্যাঁ মিলটা তখন ভালো ঠিকই তো, ঠিকই তো, এত পোলা মুরুবির লগে বেয়াদবি কর। হ্যাঁ সরাপত্র একটু দেখি সাইড করি নাই, বাকি বুকি দিবার পারবো না, ধর বেটা লেখা রাখ, যা করতেছে লেখা রাখ, বাকি কি আর, হ্যাঁ বাকি যাইছি নাকি লেখা রাখতে কইছি, লেখ লেখা রাখ, বাকি বুকি দিবার পারবো না, বাপে আমার মায়ের ভালাবো। আমি লেখা দিই জানো, আমি আরবিতে লিখতে পারি, দেখলেন তো, দেখলেন তো ভদ্রলোকের মান লেখা অনেক ঠিকই। আরে দূর আল্লাহ যদি ভাঙ্গে তাহলে কি ফকির রেখা গেতে পারবো ক? না এই যে ভাদ্র মাসের আকাশ, এখানে যদি মেঘ গনায় বিজলি বিজলি যদি হাকে, এটা কি তোর আমার সাথে হয় না? আরে আমগো কাম হচ্ছে সাথে মিললা জোপে জারে বসে থাকুন নাকি রে থতা ভাঙ্গা হালার পর যে যে এই রস, আপনি আমাকে থতা ভাঙ্গা হালার পর কইলে আমি আপনার নাগে চলুম না। ইসাব ইসাব কথা কম না, আমি আপনার নাগে চলুম না। তুই আমার লগে এই কিসিমের বেয়াদবি করলে তোর বিয়ার হাউস আমি গোয়ার মধ্যে লাফতে দিয়ে মিটাই দেবো, বুঝছাস? যে তালুকদার সাহেব দোহাই আল্লাহ, আমারে আপনি খেদা দিয়েন না, এই সখী সখীরে আমার বিয়াকরণ চাই, আমার না এই সখীর নাকে বিয়া হইলে আমি না আপনি আমার ওই পূব দিককার 30 আমি আপনার কাছে পেশা হলা দিন। কি মনে করেছে শরাফত বলে পাগল হয়ে গেছে? না সাসা না, মাথা একটু কি করি, তোর ওই বন্ধ ফকিরের কথা শুনে ডুবছাস? নাই নাই এমন জলজন্ত মানুষের মাথা খারাপ হয়। আল্লাহ আরে শেরালি কাহা গো, আমার মন কয় আমি এ দেশ ছেড়ে অন্য দেশে যাই গেলাম,
বাবিদের নিয়ে আসে আমি কি করি? বাঞ্জা মাইয়ার লোক দেখতে কত সুন্দর কান্দিস না বাজা তো সরফত কুইয়া হন যে ওই যে কলাসমের কাছে সরাফত, সরাফত পাগল, সরাফত পাগল হইছে এই কথাটা কে কইছে? হ্যাঁ সাহেব আসমকা হো হো করে আইসা উঠে, তারপর ধরেন খায় না ঘুমায় না, বলে দাও নিয়া মানুষ খুন জখম করে না বান ধরে মুরব্বীর কথার মধ্যে তুই হান্দাস কা? হ্যাঁ তো যা কইতেছিলাম সরাফত পাগল হয় নাই, সরাফতরে যে পাগল কয় হ্যাঁ কি বতের গোষ্ঠী বতের আসারি। সরাফতের দিন আমার এটা কেন কি করলো জানো? কন কন করলো জানো কি করলো? অজি সাহেব সরাফত কি করলো? যে খুয়াইলো যে চাচা আমি তো দু একদিনের মধ্যে হোসির বাড়ি চলে যেতেছি, তো হইলাম তোমার কোন জমি কিনা নেই সব হইছে, ভাইবা দেখলাম নদী ভাঙ্গা জমি বেচা দলই ভালা, তারপর তো তালুকদার সাহেব তো কিছুতে কিনবার চায় না, হেসে পায়া পড়লো সরাফত, কয় যে না জমি আপনাকে নিতে হইবে। এটা একটা বিশ্বাসকতা করলেন তালুকদার সাহেব? আমি একটা বোদাই, আমি একটা বোদাই দেখে বন্ধক রাখছি, আমি তো হাজার টাকা দিয়া জমি কিনি নাই বন্ধক রাখছি, আর আমি যে পানি কিনলাম এই প্রশংসা কেউ করলো না।